স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট ভৈরব নদীতে উৎসব মুখর পরিবেশে বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাস। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর রহমানের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম, ফকিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, বাহির দিয়া মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম ফকির, বেতাগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস শেখ, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলার হাজার মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ উপভোগ করেন।